আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, আজকের ভিডিওটি হবে, দেখতে পাচ্ছ আমার পিছনে পুকুর। সো এই পুকুরে আজকে একটা রেস হবে, ঠিক আছে, সাঁতার খেলা। তো সেটা আমাদেরই এলাকার কিছু বাচ্চাদের নিয়ে, তো তারা সাঁতার খেলতে ইচ্ছুক, তো তাদের নিয়ে আজকে সাঁতার খেলাটা হবে। সো তোমরা আমাদের সাথেই থাকো, দেখি যে সাঁতার খেলাতে কে জয়ী এবং বিজয়ী হয়। সো এই পুকুরেই সাঁতার খেলা হবে, এই পার থেকে ওপার যাবে এবং আসবে। সো আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি এনজয় করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, তুমি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। সো চলো তাহলে আমরা সাঁতার খেলাতে চলে যাই। এখানে ছয়জন লোক ওরা আছে, তো ছয়জনের মধ্যে সাঁতার কম্পিটিশন হবে। তো এখানে কে কে আছে আমরা দেখে নিই। প্রথমে এর কাছে যাই, তোমার নাম? তোমার নাম? আমি হামজা। তোমার নাম? নীরব। জিহাদ। তোমার? শাবা। তো এখানে টোটাল তারা ছয়জন আছে, তো তাদের মাঝে সাঁতার কম্পিটিশন হবে। তো সবাই প্রস্তুত? জি জি জি। ওকে, তাহলে যাও, তোমরা পুকুরে যাও। এখানে সিরিয়াল 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 ওয়াইজ দাঁড়াও। দাঁড়াও, আমি বলতেছি সিরিয়ালে দাঁড়াও, আমি নিয়মটা বলি আগে শোনো। এইখান থেকে ওইবারে যাবা, আবার ওইবারে ওইবার থেকে এইবারে আসবা। যে যাইয়া প্রথমে আসতে পারবা সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজন। আর যাওয়ার মধ্যে কেউ কারোর সাথে ধাক্কা, কাউকে টেনে ধরা এটা হবে না, ঠিক আছে? যে যার মতো যাবে এবং আসবে। আর যদি কেউ কাউকে ধাক্কা দাও বা কাউকে টানে ধরো, তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাই, ঠিক আছে? তাহলে তোমরা ছয়জন আছো, দাঁড়াও, আমি যখন এক দুই তিন বলবো তখন এখান থেকে রেস শুরু হবে। হ্যাঁ, সবাই রেডি হও। আমি এক দুই তিন বললে তার আগে না, ঠিক আছে? রেডি, এক দুই তিন। প্রথমে আছে জিহাদ, তারপরে আছে নীরব, তারপরে আছে আজিজুল, তারপরে আছে ওইটা কে, আবির। তো জিহাদ ওইভাবে স্পর্শ করে আবার চলে আসতেছে। সবার প্রথমে জিয়াদকে দেখা যাচ্ছে। সবার প্রথমে জিয়াদ, এখানে প্রথম হয়েছে জিহাদ, দ্বিতীয় হয়েছে আজিজুল, তৃতীয় হয়েছে নীরব, চতুর্থ হয়েছে আবির, পঞ্চম হয়েছে হিসান।
যাই হোক, তোমরা খুব ভালো করে দিয়েছো সাঁতার, তো তোমাদের আরও স্পিড হতে হবে। তোমরা ওইখানে গিয়ে আবার কেউ কেউ দাঁড়াইছিলে, সাঁতারের নিয়ম হচ্ছে তোমরা যাবা গিয়ে ওইখানে শুয়ে আবার চলে আসবা। তা যাই হোক, সুন্দর হয়েছে, ভবিষ্যতে আরও হবে, ঠিক আছে। তো তোমাদের জন্য পুরস্কার আছে, তোমরা কী কী খেতে চাও? মুড়ি পার্টি? আচ্ছা, তাহলে তোমরা কখন খেতে খাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই যারা যারা সাঁতার খেলায় যুক্ত হয়েছিলে তারা কিন্তু সবাই আসরের পর তোমাদের মুড়ির পার্টিটা করবে, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমরা বলো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।